হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি মনে করেন আপনার স্নায়ুতন্ত্র অতি দ্রুত আপনার মস্তিষ্কে তথ্য প্রেরণ করতে পারে? আপনি কি মনে করেন আপনার নিউরনের স্মৃতি ধারণ ক্ষমতা অনেক বেশি? তাহলে দেরি কেন, আসুন আমার সাথে সুডুকু খেলার মাধ্যমে তার প্রমাণ করি। তো আজকের ফার্স্ট সুডুকু টাইম শুরু। হ্যালো ভিউয়ার্স, তাহলে দেখি আমরা দ্বিতীয় সুডুকুর অ্যান্সারটা কি আসে। দ্বিতীয় সুডুকু প্রথমটা আসে, দেখো 7 + 2 = 14, 5। আসলে 7 এর সাথে 2+ করলে কখনো 45 হয় না, কিন্তু আপনাকে ভাবতে হবে যোগ অর্থাৎ প্লাস এবং ইনটু বা গুণে সংখ্যার বৃদ্ধি পায়। তাহলে এই 45 কিভাবে আসে আমরা একটু দেখে নেই। 7 এর সাথে 2 যোগ করে দাও বা প্লাস করে দাও, 9 আসে। 9 সাথে এমন কি সংখ্যা গুণ করলে পরে 45 আসবে? 5 যদি গুণ করেন তাহলে দেখেন 45 আসে। ঠিক একইভাবে 4 এর সাথে 3 যোগ করেন বা প্লাস করেন তাহলে কি আসে দেখেন তো? 7 আসে। 7 এর সাথেও দেখেন একইভাবে 5 ইনটু করেন, 35 আসে। ঠিক একইভাবে আপনার যে আমি অ্যান্সারটা চাইছি এটার ক্ষেত্রে যদি আসি, দেখেন 10 আসে। 10 এর সাথে 5 ইনটু প্লাস করলে কত আসে? 50 আসে। এর সাথে 5 এর গুণ করেন কি আসে দেখেন? 75। এটাই আপনার দ্বিতীয় সুডুকুর অ্যান্সার। যা পারেছেন তাদের জন্য ধন্যবাদ, যারা পারেন নাই আবার চেষ্টা করুন। দেখি আমার 3 নম্বর সুডুকু অ্যান্সারটা কি আসে। 3 নম্বর সুডুকু B+F = 8, M+R = 31, A+H = hot। তো আগে আমি এই দুইটা প্রথম দুইটা দেখি, B+F = কিভাবে 8 হয় এবং M+R = কিভাবে 31 হয়। ওকে, বি এখন দেখো, আমি এ কে যদি আমি 1 নম্বর অ্যালফাবেট বলি, B2 C3 D4 E5, ঠিক একইভাবে যদি এইভাবে আসি, একইভাবে M+R যদি এইভাবে আসে, তাহলে আমাদের এই মানগুলো কি আসে দেখি। তো বি এর নাম্বার কত আছে? 2 নম্বর অ্যালফাবেট, 2। এক এর অ্যালফাবেট আসে কত? 6 নম্বর। তা ইনটু করলে কি আসে? 8। এবার এম আসো, এম আসো 30 + R = 80, যোগ করো ইনটু করো দেখো 31 আসে। এবার আসো A+H, এ 1 নম্বর অ্যালফাবেট প্লাস এইচটা হচ্ছে তোমার 8 নম্বর অ্যালফাবেট, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে? 9। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার দ্বিতীয় শুরু করার জন্য আশায় থাকো। আল্লাহ হাফেজ।